সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে মৃত ঘোষণার পর আজিমপুর কবরস্থানে গোসল করার সময় নড়ে ওঠা শিশুটিকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তবে ঢামেক পরিচালক AKM নাসিরউদ্দিন বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বেঁচে ওঠা শিশুটি সেই শিশু কিনা সেটা জানতে DNA পরীক্ষা করা লাগবে। তবে এই ঘটনা তদন্ত করে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার বিদ্যুৎকান্তি পালকে প্রধান করে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে ওই নবজাতককে শিশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের উপপরিচালক ডাক্তার তৈয়াব বলেন, শিশুটিকে ICU-তে রেখে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। তার অবস্থা ভালো না। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির SI মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, শনিবার সাভার থেকে এসে গাইনি বিভাগে ভর্তি হন শারমিন আক্তার। সোমবার সকালে তিনি কন্যা সন্তান প্রসব করলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এরপর শিশুটিকে দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে গোছলের সময় শিশুটির দেহে প্রাণ থাকার বিষয়টি টের পান ঢাকা সিটি কর্পোরেশনের ড্রেসার জেসমিন বেগম। শিশুটির বাবা মিনহাজউদ্দিন সাভারের একটি পোশাক কারখানায় আয়রনম্যান পদে কাজ করেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।